তৃণমূল কংগ্রেসের নেতারা যে জিনিসটা লুকিয়ে যাচ্ছে আজকে, এই রুগ্ন সংস্থাগুলি, আমি সংশ্লিষ্ট মন্ত্রীর কাছ থেকে তার ভাষণে শুনেছিলাম, এয়ার ইন্ডিয়া যখন ফুল ফ্লেজে চলে বা চলতো কোভিডের আগে, তখন পার ডে 64 লক্ষ টাকা ভর্তুকি দিত। তাহলে এই 64 লক্ষ টাকা ভর্তুকি মানে কি? গভর্নমেন্টের জনগণের, গভর্নমেন্ট তো নিজের পকেট থেকে পয়সা দেয় না, জনগণের ট্যাক্সের টাকা। জনগণের ট্যাক্সের টাকা রুগ্ন শিল্পগুলোকে দেবার কোনো মানে হয় না। এবং গভর্নমেন্টের কাজ বর্তমানে যে অর্থনীতি ভারতবর্ষে নয় পৃথিবীতে চলে, গভর্নমেন্টের কাজ ব্যবসা করা নয়। এটা এখনকার সকল যারা ইকোনমিস্ট আছেন, যারা প্রথিতযশা, যারা গোটা পৃথিবীতে, তারা সকলেই মেনে নেন। তো স্বাভাবিকভাবে কারো শেয়ার ছাড়া হচ্ছে মানে, আইপিও ছাড়া হচ্ছে মানে, সেই সংস্থা বিক্রি হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। এটাও একটি ভুল ধারণা। এয়ার ইন্ডিয়া, যে এয়ার ইন্ডিয়া এক সময় টাটার প্রপার্টি ছিল, সেই সময় জোর করে তার ন্যাশনালাইজেশন করা হয়। ইন্দিরা গান্ধী সেই সময় জোর করে টাটা দিতে রাজি ছিলেন না, সবাই আমরা জানি। সেই সময় নিয়ে নেওয়া হয় টাটা, এয়ার ইন্ডিয়াকে, তার ফল আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল কংগ্রেস যে বামপন্থী অর্থনীতির কথা বলছেন, তার ফল কি হয়? হুগো সাবেজের ভেনেজুয়েলা দেখলেই বোঝা যায়। যে হুগো সাবেজকে নিয়ে এসে মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতায় খিচুড়ি বিচুড়ি বিতরণ করেছিলেন, গোটা পৃথিবীর মুক্তিদাতা এরকম একটা প্রচার টচার করেছিলেন তার অর্থনীতির মডেলকে, সেই অর্থনীতির মডেল আজকের দিনে সম্পূর্ণ রূপে উলঙ্গ হয়ে গেছে। এবং সেখানে একদিনের খাবার জোগাড় করতে করতে মহিলারা বাধ্য হন তাদের কম্প্রোমাইজ করতে। আপনারা সবাই জানেন, আমি আর সেটাকে বিশেষ বিস্তৃত ভাবে বলছি। আপনি বললেন 1 লক্ষ কোটি টাকা ঋণের ব্যাপারে রাজ্যকে, এবং বললেন রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার ভিক্ষারী ভিক্ষা একটা সরকার, কিন্তু তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে 1 লক্ষ কোটি টাকা যেখানে ঋণ দেবেন সেখানে রাজ্যের যে প্রাপ্য জিএসটি বাবদ যে সেই টাকাটা তো কেন্দ্র সরকার দিতে পারছে না। দেখুন, জিএসটি বাবদ টাকা এর আগেও দেওয়া হয়েছে, 1 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে আপনারা জানেন, আগামী দিনেও দেওয়া হবে। রাজ্যের শেয়ার প্রত্যেকটি রাজ্য পাচ্ছে এবং আগামী দিনেও পাবে, 2-4টে রাজ্য বাদ দিয়ে কারো কোনো অভিযোগ নেই। হ্যাঁ, ইউটিলাইজেশন সার্টিফিকেট অনেক ক্ষেত্রে না দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার অনেক প্রকল্পে টাকা পাচ্ছে। ইনকাম ট্যাক্স আপনি বললেন 2 বছরের জন্য দেওয়া হয়েছে রিলিফ, তাহলে রিভাইজ রিটার্ন তারা ফাইল করতে পারবে, কিন্তু কংগ্রেস এবং টিএমসি একই কথা বলছে কি কোনো ছাড় দেওয়া হয়নি, একই রেখে দেওয়া হয়েছে ট্যাক্স স্ল্যাব। মানুষ এখন অনেক লোকের চাকরি গেছে, মূল্যবৃদ্ধি হয়েছে, ট্যাক্স ছাড় দেওয়া উচিত ছিল, তাই এটা গরিবদের বাজেট না, টাকা পয়সা যাদের তাদেরই বাজেট এটা। আপনি কি বলবেন? সাপ্লিমেন্টারি আছে এটাতে একটু, গরিবের বাজেট যেমন নয় বলছেন, যে সাধারণ মানুষকে ট্যাক্সে ছাড় দেওয়া হয়নি, পাশাপাশি কর্পোরেট ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে, এই গোটা ভারতবর্ষের অ্যাপ্রক্সিমেটলি 1% লোক ডাইরেক্ট ট্যাক্স দেয়, 1% লোক, তার থেকে বেশি লোক দেন না। স্বাভাবিকভাবে ওনাদের যে কথা, সেই কথাগুলো পরস্পর কন্ট্রাডিক্টরি হয়ে চলে। ওনারা বলছেন অনেক মানুষ নাকি চাকরি হারিয়েছে, যারা চাকরি হারিয়েছে তাদের ইনকাম ট্যাক্স সেক্টরের কথা বললেন, সেই কর্পোরেট সেক্টরের ক্ষেত্রে পারস্পরিক স্পর্ধা বাড়ানোর জন্য, কম্পিটিশন বাড়ানোর জন্য, ইভেন প্লেয়িং গ্রাউন্ড তৈরি করার জন্য তাদেরকে কিছু ছাড় দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে, একটি লোক 10,000 টাকা রোজগার করলে, ধরুন তিনি কোনো সরকারি চাকরি করেন, 10,000 টাকা রোজগার করলে তিনি এমপ্লয়মেন্ট দিতে পারেন তার বাড়িতে 1 থেকে 2 জনকে হাউস সার্ভেন্ট হিসেবে। কিন্তু কোনো একটি ব্যবসাতে, এটা ইকোনমিক্সের ব্যাপার, কোনো একটি ব্যবসাতে যদি 10 জন 10,000 টাকা মাসে ইনকাম হয়, প্রফিট হয়, তাহলে সেই ব্যবসাতে কমসে কম 2 জন লোক সেখানে চাকরি পান সেই দোকানে। একটি মুদিখানার দোকানের উদাহরণ দেখলেই বুঝতে পারবেন। সাধারণ মানুষকে কনফিউজ করার জন্য এই কথাগুলো যথেষ্ট, তৃণমূল কংগ্রেসের যে কথাগুলো বলছে। কিন্তু যারা অর্থনীতিবিদ তারা বিষয়টি জানেন, এবং দেশের অর্থনীতির জন্য ইভেন প্লেয়িং গ্রাউন্ড করার জন্য, যাতে নতুন নতুন ইনভেস্ট আসে। আপনি গোটা বিশ্বে এখন মুক্ত অর্থনীতি চলছে, তার মধ্যে আপনি দরজা বন্ধ করে নতুন অর্থনীতি, একটা আলাদা অর্থনীতির চিন্তাভাবনা আপনার রাজ্যে বা দেশে কোনোভাবেই আনতে বা চালাতে পারেন না। গোটা পৃথিবীর সাথে ইভেন প্লেয়িং গ্রাউন্ড করার জন্য এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। নতুন ইনভেস্টমেন্ট আসবে, জব হবে, জব ক্রিয়েশন হবে, আমাদের বেকার যুবকেরা কাজ পাবে, তাদের 500 টাকায় সংসার চলতে পারে না। পিপিপি মডেলের উপর বেশি জোর দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্পগুলোতে, আপনাদের বিরোধীরা বলছেন আস্তে আস্তে প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে,
সব সেক্টর প্রাইভেটকে দিয়ে দেওয়া হবে এবং প্রাইভেট কোম্পানিগুলো ঠিক করবে কি কোনটাতে কিভাবে তারা কাজ করবেন, আপনার কি মনে হয় এটা অভিযোগটা ঠিক? দেখুন বিরোধীদের এই অভিযোগ কোনো মতেই ঠিক নয়। দেখুন সরকারের মূল কাজ হচ্ছে যারা গরিব মানুষ সেই গরিব মানুষকে মূল জায়গায় সহায়তা দেয়া, সেই জন্য ঘর তৈরির জন্য 48,000 কোটি টাকা, সাধারণ মানুষের ঘরে জল পৌঁছে দেওয়ার জন্য 60,000 crore rupees এই জায়গাগুলোতে বৃদ্ধি করা হয়েছে, এডুকেশন দেখা, হেলথ সেক্টর দেখা, এগুলো রাজ্য বা কেন্দ্র সরকারের মূল কাজ। আমি শুনতে খারাপ হলে এই কথাটা সত্যি, কোনো কেন্দ্র সরকারের প্লেন চালানো কাজ হতে পারে না, প্লেন প্রাইভেট সংস্থাই চালাবে। এবং যখন আমাদের বিরোধীদের কথা যদি আমি ধরি, যখন প্রাইভেট সেক্টরকে এন্ট্রি করা হয়েছিল এই এভিয়েশন সেক্টরে, তখন আমাদের বিরোধীরা যে সমস্ত কথা বলেছিলেন সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটেছে। এভিয়েশনে 4 বছর আগের আপনি টিকিটের দাম দেখুন, আপনার 10 বছর আগের টিকিটের দাম দেখুন, আর এখন টিকিটের দাম দেখুন। প্রাইভেট সংস্থা অন্তর্ভুক্তি হওয়ার ফলে একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ ফ্লাইটে চড়তে পারে এখন। একটা ছোট প্রশ্ন ছিল যে গতকাল আমরা দেখেছি যে রাষ্ট্রপতির কাছে অ্যাপ্রোচ করে এবং কথা বলেছিলেন সেন্ট্রাল কমিশনারকে, আপনিও সরব হয়েছিলেন যে ক্যাম্পকাম করে এরকম হয়, তারপরে আজকে তৃণমূল প্রধানমন্ত্রীর কাছে গেছেন, প্রধানমন্ত্রীকে কমপ্লেন করেছেন, বলেছেন যে সহিত এটা কিরকম হচ্ছে একটার পর একটা? দেখুন নোংরা রাজনীতি হচ্ছে আমার যেটা মনে হচ্ছে, এবং তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ আছেন, বিশেষ করে বরিষ্ঠ সাংসদ যারা আছেন, তারাও জানেন এটা ঠিক হচ্ছে না, কিন্তু ওনার তো উপায় নেই, ওনাদের কর্তায় ইচ্ছাই কর্ম, ওনার মালিক যা বলে, ওনাদের মালিক যা বলে দিয়েছেন ওনাদের তাই করতে। মালিক যেহেতু টুইটার ব্লক করেছেন এবং অন্যরাও সবাই ওরকম ব্লক করবে, তো স্বাভাবিকভাবে ওনারা যে কাজ করছেন এই কাজ গণতন্ত্রের পক্ষে খুব একটা স্বাস্থ্যকর নয়, এবং উপযুক্ত জায়গায় গিয়ে উপযুক্ত সময়ে বলা উচিত, ওই সেন্ট্রাল হলে বা লোকসভার মধ্যে এসব না বললেই ভালো।